আমার বাবা এন সত্যেন্দ্রনাথের লেখা থাক অন্ধকার প্রদীপের নিচে কবিতাটি আমি আবৃত্তি করছি। অন্ধকার প্রদীপের নিচে থাকবেই, তা বলে প্রদীপ জ্বলবে না, জ্বালাবো না, তা কি হয়? পতাকা ওড়াতেই হবে হাজার অন্ধ তমসা না পাওয়ার ছায়ার মাঝেও। উড়ুক মুক্তির পতাকা, জয় হিন্দ। হ্যাঁ, দিন কয়েক আগে স্টেশনের পাগলটা একে ওকে প্রশ্ন করছিল, স্বাধীনতা আসতে এত দেরি হচ্ছে কেন, কে নাকি আটকে রেখেছে। তাকে গালাগাল দিচ্ছিল তারস্বরে, স্বাধীনতা ওর কাছে আলাদা আমেজ, পেট পুড়ে সারাদিন ভুড়ি ভোজ, বাকি দিনগুলো ঠেলা খাওয়া, তবুও উড়ুক পতাকা, জয় হিন্দ। আচ্ছা, স্বাধীনতা মানে কি পেলাম আর কি পেলাম না, তার প্রশ্নমালা অযুত নিযুত, কি করলাম বা কি দিলাম তার জবাব দেব না। অন্ন বস্ত্র বাসস্থানের আকাল আজও, সে কি স্বাধীনতার দোষ? আজও ডাইনি টুকতাক ফন্দি ফিকি, জাত বজ্জাতি ধর্মীয় উস্কানি, সে কি স্বাধীনতার অন্যায়? সন্তানের সামনে মায়ের ধর্ষণ, কর্মনাশা বন্ধ, শিশু বিবাহ হাজারো পাচার, সব দোষ কেবল স্বাধীনতার, দায় স্বাধীনতার। মানুষ মরে অনাহারে, সুইস ব্যাংকে টাকার ভারে, জবাব দিতেই হয় আজ। মনুমেন্ট, রাইটার্স, এমন শত শত উন্নত বেনিয়া সৌধ যদি জিজ্ঞেস করে, নবরূপায়ণ কেন ধসে পড়ে? দুধের বেজালে শিশু মরে, ভেজাল চলে তবুও রম রমিয়ে। স্বাধীনতা সত্য, স্বাধীনতা এক অনুভব, রক্ত মজ্জায় অন্তকরণে, স্বাধীনতা তাই ফিরিয়ে দেওয়ার শপথ, কাজে সেবায় ভালোবাসায়। না, বলবো না, এ আজাদি ঝুটা হ্যায়। স্বাধীন পতাকা উঠতে থা, মুক্তির পতাকা উঠতে থা, প্রদীপের নিচে যতই অন্ধকার থাক, জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।